যে মানুষটাকে একসময় কাজের জন্য প্রোডিউসারদের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল, যে মানুষটাকে বাংলা ইন্ডাস্ট্রি চিরকাল সাইড হিরো করেই রেখে দিল, সেই মানুষটাকে এবার প্রথম বাঙালি হিসেবে দেখা গেল বুর্জ খলিফায়। না, এর আগে আর কোনো বাঙালিকেই দেখা যায়নি এই স্থানে। বুঝতেই পারছেন নিশ্চয়ই কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত, যিনি এখন বলিউড সাউথের বড় অভিনেতা। আসুন আজ এমন এক বাঙালিকে নিয়ে কথা বলবো যার লড়াইয়ের গল্পটা সত্যি আপনাদের উদ্বুদ্ধ করবে। বাংলা স্টারের এই দিন দেখার স্বপ্ন থাকলেও তা এতদিন অপূর্ণই থেকে গেল। ছক ভাঙলেন এবার যিশু সেনগুপ্ত। এখন তিনি প্যান ইন্ডিয়া অভিনেতা। বলিউডের পর্দা থেকে শুরু করে দক্ষিণ ভারত ওটিটিতে মাঝে মধ্যেই নজর কাড়ছেন তিনি। দুবাই স্বপ্নের জায়গা, বহু মানুষেরই ট্রিপের তালিকা থেকে থাকে বুর্জ খলিফার দেশ। বলিউডের সঙ্গে যাদের সংযোগ ভীষণ গভীর, শাহরুখ খান থেকে শুরু করে রাখি সাওয়ান্ত, প্রতিটা স্টারই একসময় সুযোগ পেলেই দুবাই পাড়ি দিয়ে থাকেন। আর শাহরুখ খানের সঙ্গে দুবাইয়ের সম্পর্ক কতটা মজবুত তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বুর্জ খলিফায় তার জন্মদিন থেকে শুরু করে ছবির ট্রেলার সবই জায়গা করতে থাকে। প্রজেকশনে যে কতবার দুই বাহু খুলে দাঁড়িয়েছেন শাহরুখ তা গুনে শেষ করা যাবে না। তবে বাংলা স্টারের এই দিন দেখার স্বপ্ন থাকলেও তা এতদিন অপূর্ণই থেকে গেল। ছক ভাঙলেন এবার যিশু সেনগুপ্ত। এখন তিনি প্যান ইন্ডিয়া অভিনেতা। বলিউডের পর্দা থেকে শুরু করে দক্ষিণ ভারত ওটিটিতে মাঝে মধ্যেই নজর কাড়ছেন তিনি। আর বাংলার বুকে তার রাজত্ব ছিল, থাকবেও। সেই যিশুর ক্লিপিংই এবার বুর্জ খলিফায় প্রতিফলিত হতেই খুশির মেজাজে বাংলা। সকলেই শুভেচ্ছা জানালেন যিশুকে। এর আগে কোনো বাংলার অভিনেতার প্রতিফলন বুর্জ খলিফাতে দেখা যায়নি। বিশ্বের এই সর্বোচ্চ বহুতলে নিজের ছবি নিজেই দুবাইয়ে দাঁড়িয়ে দেখলেন যিশু। কি উপলক্ষে তাই ভাবছেন তো? উপলক্ষ সিসিএল এর 10তম সিজনের কার্টেন ডাইজার। সেলিব্রিটি ক্রিকেট লিগ দেখতে দেখতে 10 বছরে পা দিল। করোনার জেরে বন্ধ থাকা এই লিগ 2023-এ ফেরে, তারপর 2024-এর পালা। সেই উপলক্ষেই দুবাইয়ে তারকার মেলা বসেছিল। উপস্থিত ছিলেন আল্লু অর্জুন থেকে শুরু করে সোনু সুদ, যিশু প্রমুখেরা। যিশু সেনগুপ্ত একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে এবং বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তিনি একটি বাংলা টিভি সিরিজ মহাপ্রভু এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে তিনি প্রিয়জনের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি শ্যাম বেনেগালের জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তার কর্মজীবনের একটি টার্নিং পয়েন্ট আসে যখন তিনি ঋতুপর্ণ ঘোষের সাথে আবহমান ছবিতে কাজ করেন, সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তার পরবর্তী সময়ে আবার ঋতুপর্ণ ঘোষের সাথে সব চরিত্র কাল্পনিক এবং নৌকাডুবি চলচ্চিত্রের জন্য কাজ করেন, তাকে সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্যের উচ্চতর স্থানে নিয়ে গিয়েছে। জাতিস্বরের মতো চলচ্চিত্রের জন্য অন্যান্য পরিচালকদের সাথে যিশু সেনগুপ্তের সহযোগিতা তাকে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা হতে সক্ষম করেছিল। যিশু 2012 সালে অনুষ্ঠিত টি-20 টিম ইন্ডিয়া সেলিব্রিটি ক্রিকেট লিগের অভ্যন্তরীণ অংশে কাজ করেছেন। কেরালা স্ট্রাইকার্স এর বিরুদ্ধে ম্যাচে তার অর্ধশতক অনেক প্রশংসা অর্জন করে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা আপডেট।